গহনা বিক্রির বাকি টাকা তুই কোথায় রেখেছিস? এই কথা আপনি ঠিক 1996 আমরা দেখলাম অমরনাথ সালমান শাহ অকাল পুরাণ এবং ওই ইয়ারে আজিজ আহমেদ বাবুল পরিচালিত একটি সিনেমা আসলো, যে সিনেমার নাম স্নেহের প্রতিদান। ইলিয়াস কাঞ্চন, রাজীব, দিতি, ডলি ঝৌর, সবটা হিউজ মাল্টিকাস্ট সিনেমা ছিল, বলিউডের স্বর্গ সিনেমার অনুকরণ। এবং একটা প্রশ্ন প্রায়শই দেখা যায় যে এই সিনেমাতে এক্স্যাক্টলি কে ভালো অভিনয় করেছিল, রাজীব নাকি ইলিয়াস কাঞ্চন? বলা হয় থাকে যে দুজনই জীবনের সেরা পারফরমেন্স দিয়েছিল হয়তো এই সিনেমাতে। রাজীব নেগেটিভ ক্যারেক্টার করছে, ইলিয়াস কাঞ্চন এই ধরনের ক্যারেক্টার তখনও করছে। বাট এখন প্রশ্ন হলো এই সিনেমাতে এই দুজন কে ভালো অ্যাক্টিং করেছিল? দুজনকে এই মুভিতে কিন্তু কোনো ফার্স্ট লেড হিরো হিরোইন নেই, মূলত দুজনের উপর বেস করে সিনেমার গল্প। হ্যাঁ, তো এখন আমরা বলবো যে এই সিনেমাতে এই দুজনের ভিতর কার পারফরমেন্স সবথেকে সেরা ছিল। আজকে আমরা এটা নিয়ে ক্যালকুলেশন করবো। ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আই এম ওয়েটিং ফর ইউর কমেন্টস। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে বিষয়ে ফিল্ম স্পাইয়ের সঙ্গেই থাকবেন। তো এই ছবিটা যদি আপনি যদি প্রথম দেখেন, এটা এই ছবিটা মূলত হচ্ছে ছবির গল্পে আমরা দেখব যে একজন মালিক, তো তিনি অনেক কষ্ট করে তার ভাই বোনদের বড় করেছে এবং ভাই বোনগুলো বিট্রে করে সব ভাই বোন, এবং রাজীবের একটা পালিত ভাই বা বাড়ির চাকর বলতে পারেন সোজা বাংলা ইলিয়াস কাঞ্চন, তাকেও নিজের ভাইয়ের মতো সে দেখত। বাট এখানে অ্যাক্টিংয়ের যে জায়গা আপনি যদি বলেন, তো এই ছবিটা মূলত আপনি যদি গল্পের বেজ যদি আপনি বলেন, আগেকার দিনে কিন্তু অতটা ক্যালকুলেশন করতো না যে হ্যাঁ আমি হিরো, আমার ক্যারেক্টার বেশি থাকবে হ্যান ত্যান, আগেকার দিনে কিন্তু এরকম হতো না। তাহলে ইলিয়াস কাঞ্চন সুপারস্টার হওয়া অবস্থায় এই সিনেমাটাতে অ্যাক্টিং করতো না। হ্যাঁ, ইলিয়াস কাঞ্চন হিরো হতে পারে, কিন্তু সিনেমার সেন্ট্রাল ক্যারেক্টার রাজীব, এবং রাজীবের মাথার উপর বেস করে এই গল্পটা দাঁড়িয়েছিল, যেটা বলিউডে রাজেশ খান্নার উপর এই সিনেমাটা বেস করা ছিল, তো তার মাথার উপর ভর করে সিনেমাটা কিন্তু এগিয়েছিল। তো এখন সোজা সবটা ক্যালকুলেশন আমি বুঝিয়ে দিলাম, গল্পের দৌড় কীরকম ছিল, দম। তো রাজীব ছিল সেন্ট্রাল ক্যারেক্টার এবং ইলিয়াস কাঞ্চন হিরো। এখন এখানে কে বেশি পারফরমেন্স ভালো করেছিল, তো কার অ্যাক্টিং এই ছবিতে ভালো ছিল, আমরা যদি এই ব্যাপারটা যদি আমরা যদি অ্যাক্টিং ওয়াইজ যদি আপনার আমরা বলি, তো দুজনই ভালো পারফর্মার, দুজনই ভালো অ্যাক্টিং করেছে, যথেষ্ট মানুষের মন ছুঁয়ে গিয়েছে। বিশেষ করে কিছু কিছু সুকিয়ন, যখন ইলিয়াস কাঞ্চন চুরি করেনি তবুও, আসলে রাজীব বুঝতে পারছে যে ও চুরি করেনি, তবুও তার ভাইদের সামনে প্রুভ করতে হবে যে না ও চোর, অথচ সন্তান তুল্য, তাকে ভালোবাসে, কিন্তু সে জেনেও বলছে যে সে জানে যে চুরি করেনি, তবুও তাকে বলতে হচ্ছে যে সে চোর। তো এই সিকোয়েন্সে আপনি দেখবেন যে রাজীব ইলিয়াস কাঞ্চন তাদের যে অ্যাক্টিং ক্যাপাবিলিটি। তাছাড়া ইলিয়াস কাঞ্চনের একটা সিকোয়েন্স আপনি দেখবেন যে যখন গাড়ির চাবি যে কিনেছে তাকে দিয়ে দিতে হচ্ছে, ইলিয়াস কাঞ্চন দিবে না, রাজীব বলছে দিয়ে দে বদল দিয়ে দে, তো কিছু কিছু সিকোয়েন্স আছে রীতিমতো, কিন্তু আসলে মানুষের মনে কেন দাগা কেটে যায়, কেন লেগে যায়, এটা দেখলে কিন্তু বোঝা যাবে। এবং দুজনের টপ নচ, দুজনই সেরা পারফরমেন্স দিয়েছে। এখন কে বেশি কম বেশি পারফরমেন্স দিয়েছে, আমি যদি বলি যে স্ক্রিপ্টে আপনাকে যতটুকু লেখা হবে, যতটুকু আপনার উপর ফোকাস করে স্ক্রিপ্ট লেখা হবে, তো ওর থেকে কিন্তু আপনি কিন্তু বেশি কিছু কিন্তু আপনি ইচ্ছে করলেও কিন্তু পারবেন না, কারণ আপনার উপর বেস করে অতটুকুই লেখা হয়েছে গল্প। তো ইলিয়াস কাঞ্চন কিন্তু হিরো, কিন্তু সেন্ট্রাল ক্যারেক্টার রাজীব, রাজীবের অ্যাক্টিং ক্যাপাবিলিটি প্রুভ করার দুজনেরই অসম্ভব রকমের ভালো জায়গা ছিল এবং দুজনেরই দুর্দান্ত পারফরমেন্স করেছে। কিন্তু 19-20 যদি আপনি আমাকে বলেন, তো 20-এর পাল্লাটা আমার মনে হবে যে রাজীব একটু হলেও এগিয়ে থাকবে, আমার মনে হয়, কারণ তার ক্যারেক্টারটা ওইটা ন্যারেট ওইভাবেই করা হয়েছে, তার লেখাটা ওইভাবেই করা হয়েছে। এখন রাইটিং সেক্টরে যদি আপনাকে ফোকাস করে, আপনাকে বেস করে যদি বেশি লাগে, এবং সেখানে যদি আপনি আনডাউটলি টপ নচ পারফর্মার হন রাজীবের মতো পারফরমেন্স, সেক্ষেত্রে তো কথাই নেই। এবং রাজীবের সত্যি আপনি শুরুর দিকে যখন বলে যে আমি মা কথা দিচ্ছি আমাদের দেখে রাখবো, শুরু থেকে শেষ অবধি আসলে মানে কাঁদিয়েছে অডিয়েন্সের। তো আমাদের অভিনেতারা, আমাদের আর্টিস্টটা কেন এত ভালো, যেটাতে বলিউডের আর্টিস্ট রাজেশ খান্নার মতো অভিনেতা, রাজেশ খান্না ডেফিনেটলি বলিউডের সবার থেকে ভালো অভিনেতা, তার জেনারেশন অমিতাভ বচ্চন বা আপনি যে কারোর বলেন না কেন, তো সেখানে এই ছবিটা যদি আপনি বলেন, সেটা আসলেই মন ছুঁয়ে গিয়েছে। এবং পারফরমেন্স ওয়াইজ আসলে কেউ কারোর থেকে কম না, এবং একদম 19-20 আড্ডি টক্কর হয়েছে এখানে। কিন্তু যে স্ক্রিপ্ট লেখা এবং দুজনেরই পটেনশিয়ালিটি রয়েছে যে মানুষের মনে ঢুকাত, বেসিক্যালি এটা নিয়ে ছিল। ভিডিওটি তো কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে বিষয়ে ফিল্ম স্পেশাল নিয়ে থাকবেন।